গুড মর্নিং, সবাই ভালো আছো আশা করছি। আজকে আমার জন্মদিন, তো সবাই উইশ করছে। আজকে কোভিডের জন্য বাড়ি যাইনি, তো এখানেই থাকছি। তো এখানে আমার আন্টি পায়েস বানিয়েছে, তোমাদেরকে মিস করছি। তো সবাই থাকলে ভালো লাগে। আমার রুমের মালিক আমার নিজেরই মায়ের মতো, পায়েস বানিয়েছে, খুবই খুশি। তোমরাও সঙ্গে থেকো, আজকে সারাদিন কি করি দেখা যাক। আমার খুবই ইচ্ছে, আমার বাবা যেটা করে জন্মদিনে গাছ লাগানো, তো সেটা আমি করার চেষ্টা করব। আর তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি বলো তোমরা একদিন সবাই মিলে এসো। হ্যাঁ, আমার বাড়িতেই এসো, গরিবের বাড়ি হলে কি হয়েছে? না না, গরিব না, মনটা খুব ধনী। না না, এসো সবাই মিলে এনজয় করব, বুঝেছো? হ্যাঁ, একদিন এসো সবাই মিলে। আমাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত নজর খেয়াল রাখে, অসুবিধা সুবিধা সবই পাশে থাকে, আমিও চেষ্টা করি যতটা পারা যায়। চলো দেখা যাক আমার জন্মদিনে সারাদিন আমি কী কী গাছ লাগালাম। ও, আরেকটা ব্যাপার, এই ছাদেই অন্য একটা দিকে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে, তার ফলন কিছু এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে লাগাচ্ছো, দেখছো 15 দিন মতন হয়েছে, তো এটা আস্তে আস্তে বাড়বে। এই যে দেখতে পাচ্ছ বাড়ছে, তো আস্তে আস্তে এবারে ওই দড়ি ডোঁড়া হয়েছে, এবারে ওই দেওয়াল বেয়ে বেয়ে উঠবে। লাউ গাছটা এই যে বড় হয়েছে দেখতে পাচ্ছ, এই যে দেওয়ালটার পাশ দিয়ে উঠছে, এটা ছাদে গিয়ে পৌঁছাবে। এই এখন তোমরা বরবটি গাছটা দেখতে পাচ্ছ, এই প্রায় বরবটি গাছটা এবার বড় হয়েছে, এখন খাওয়ার মতন হয়ে এসছে, সেটা খাওয়া যেতেই পারে এখন। এই যে আবার দেখতে পাচ্ছ লাউ গাছটা এবার ছাদে উঠে গেছে প্রায়। আর এই যে সেই বিউটি কুইন, হ্যাঁ, আমার এই ফুল গাছে ফুল দেখতে চলে এসেছে, তো দেখো বস দেখো শুধু একবার, মানে বলার নেই কিছু। তো এই যে পুরো ছাদ বাগানের পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত গাছ আমার আছে। আর ওই লাউ গাছে দেখতে পাচ্ছ ফুল এসছে, এরপরে এটা আস্তে আস্তে বড় হতে হতে অনেকগুলো কুড়ি ফুল দেখবে, এবারে সময় মতন এটা লাউ গাছটা লাউ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ লাউ গাছ, সরি, এটা লাউ দেখতে পাচ্ছ। আর এই যে আমার ফুল গাছে সেই ফুলগুলো ফুটে উঠেছে এখন। ভালোই লাগছে, তোমাদের কেমন লাগলো বলো। তো এরকম ফুলের গাছ যদি সন্ধান পেতে যাও, পরের ভিডিওতে দেখাবো কোথায় এই গাছগুলো পাওয়া যায়। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু।